আপুনিও অনলাইন যোগে সামগ্রী ক্রয় করে নেকি? যদি ক্রয় করে তেন্তে সাবধান, আপুনিও হেরুৱাব পাৰে আপোনাৰ সামগ্রী। রাজ্যত এতিয়া ডেলিভারি বয়ৰ নামত ঘূৰিছে প্ৰবঞ্চক, বিভিন্ন কৌশলেৰে আনৰ সামগ্রী নিজে লৈছে। ভালদরে চাওক এই দৃশ্য। আপুনিও পূজাত বাইক অথবা অন্য সামগ্রী ক্রয় কৰিছে নেকি? যদি ক্রয় কৰিছে তেন্তে অনলাইন যোগে আপোনালৈ আহিব পাৰে বিনামূলীয়া সামগ্রী। যদি সচেতন নহয় তেন্তে হেরুৱাব পাৰে সেই সামগ্রী। এই ঘটনা খুঁটলীৰ। পূজার অফারত বাইক কিনার বাবে বাইকর কোম্পানি অনলাইন যোগে পঠাই দিছিল বিভিন্ন সামগ্রী। ইফালে ডেলিভারি বয় শরীফুল আর আসগর আলিয়ে বিভিন্ন চলনারে গ্রাহকক ফোন করে OTP বিচারে। OTP লাভ করে সামগ্রী ক্যানসেল করার পরিবর্তে রিসিভ করে নিজে লওয়ার অভিযোগ। ডেলিভারি বয়বিলাকে লৈ আহিছে, কমপ্লিট লৈ আহিছে। অহার পিছত মোক ফোন করেছে যে আপনার 1400 টাকার একটা পার্সেল আছে। মই বোলো মই তো 1400 টাকার কিনা পার্সেল অর্ডার করা নাই, বা ইমান টাকা আছে, যদি আপনি পার্সেলটা নলায় তাহলে মোক একটা OTP দিব লাগবে, মই ক্যানসেল করে দিব। মই আর ভাবিল যে মই তো অর্ডার করাটা কেটেকে হোক, মই ক্যানসেল করে দিয়ার পিছত মোর ইয়াত মেসেজ আহিলে যে ডেলিভারি হওয়া বলে। উপায়ন্তর হয়ে গ্রাহক কেজনে ডেলিভারি দিব অহা প্রবঞ্চক আসগর আলীক জবাবদিহি করে। জবাবদিহি করাত সমগ্র ঘটনার আড়ত শরীফুলের কুকাণ্ডর কথা উলাই পড়ে। পিছত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করিলে। পার্সেলটা মই রিসিভ করিলো, ডেলিভারি হওয়া বলে মেসেজ আহিলে। পিছত এই মেসেজটা লই পেলে মই যোরপরা বাইক লৈছো, বাইকের শোরুমত আহিল। আহি পেলে শোরুমের মালিকক মই মেসেজটা দেখাইলো। তাতে একটা মেসেজ ফোন করিলে যে পার্সেল আহিছে, পিছে পার্সেলটোর যেটা অ্যামাউন্ট 1440 টাকা খুঁজিলে। তো মই মানা করিলো যে মোর তো কোনো পার্সেল নাই, তেনেকুৱা কোনো পার্সেল নাই যে মই অর্ডার করেছো 1440 টাকা। পিছত OTP লওয়ার পিছত ক্যানসেল করে দিয়ে বলে কলে, কিন্তু সেইটো পার্সেল আমার ইয়াত মেসেজ আহিলে যে ডেলিভারি হয়েছে। গরৈমারির পৰা আনোয়ার হোসেনের রিপোর্ট, MK TV।